সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নান্টু। সংবাদ শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। সিস্টার গুড়া মশলা গুণো মানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি। পারুল প্রকাশনী, সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী। দুই গোষ্ঠীর অশান্তির মধ্যে শান্তির বার্তা ছড়ালেন বিধায়ক পরিমল দেববর্মা। এলাকায় শান্তির পরিবেশ সৃষ্টি করতে আহ্বান জানান বিধায়ক সহ প্রশাসনের আধিকারিকরা। সিএবির প্রতিবাদে রাজধানীতে কংগ্রেসের বিক্ষোভ মিছিলের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় বৃহস্পতিবার যুব কংগ্রেসের ডাকে রাজ্যজুড়ে 24 ঘন্টা বন্ধ। নেসু জয়েন্ট ফোরামের ডাকা বন্ধ প্রত্যাহার হতে একাংশ উপজাতি উচ্ছৃঙ্খল যুবকরা উন্মুক্ত হয়ে তাণ্ডব চালায় তেলিয়ামুড়া বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটল ত্রিপুরা রাজ্য সেলুন কর্মী কমিটির। ১৮ ডিসেম্বর থেকে রাজ্যে অনূর্ধ্ব 17 বালক বিভাগে জাতীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব। নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বুধবার কংগ্রেসের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে রাজধানী আগরতলা শহরের বুকে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে। এই ঘটনার পর প্রদেশ যুব কংগ্রেস বৃহস্পতিবার রাজ্যজুড়ে 24 ঘন্টা বন্ধের ডাক দেয়। বৃহস্পতিবার রাজ্যজুড়ে যুব কংগ্রেসের ডাকা 24 ঘন্টার বন্ধে প্রভাব পড়েছে দাবি প্রদেশ কংগ্রেসের চেয়ারম্যান পীযূষ কান্তি বিশ্বাসের। আগরতলা তো সম্পূর্ণভাবে সফল। তারপর আমি মোহাম্মদপুর, অম্পি, গন্ডাসরা, কুমারঘাট, আমবাসা, কাঞ্চনপুর, কলিয়ারশহর, এগুলো তো টোটাল বন্ধ। আমার কাছে একদম টোটালি বন্ধ। মানুষের সাংঘাতিক সারা স্বতঃস্ফূর্ত সারা। এবং আগরতলা তো আমি দেখেছি সকাল থেকে মানুষ কোথাও যাচ্ছে না, স্কুলগুলি বন্ধ, কলেজেও কেউ যাচ্ছে না, অফিসেও কেউ যাচ্ছে না। বোঝা যাচ্ছে যে স্বতঃস্ফূর্তভাবে বন্ধকে সমর্থন করছে মানুষ এই সরকারের প্রতি বিরক্ত। রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কী বলবেন? রাজ্যের বর্তমান পরিস্থিতি, ওইখানে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। তারপরে মানুষের অর্থনৈতিক দুর্দশা, বেকাররা হতাশায় ভুগছে, সরকার এগুলির দিকে কোনো ধ্যান দিচ্ছে না, কৃষকের অবস্থা খারাপ, সার্বিকভাবেই অর্থনৈতিকভাবে ত্রিপুরার মানুষ দিশেহারা, হতাশায় ভুগছে, ওরা বুঝতে পারছে না কী করা। এটার থেকে উত্তরণের রাস্তা খুঁজছে। আমরা আমাদের আজকে বন্ধ চলছে, আমরা দিল্লি যাচ্ছি, আমাদের 14 তারিখে একটা র্যালি আছে দিল্লিতে, এইসব ইকোনমিক স্লোডাউনের জন্য ভারতবর্ষে র্যালিটা হচ্ছে ভারত বাঁচাও। যুব কংগ্রেসের ডাকা 24 ঘন্টা ত্রিপুরা বন্ধ সম্পূর্ণভাবে ব্যর্থ। মানুষ এই বন্ধের সমর্থন করে না, পাল্টা দাবি বিধায়ক ডক্টর দিলীপ দাসের। এয়ারপোর্টে আগরতলা যে আমাদের যে বীর বিক্রম মা মানিক বাহাদুর যে এয়ারপোর্টে আমি দাঁড়িয়ে আছি, এটার কারণ এটা আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়ে। এখানে আমাদের যারা প্যাসেঞ্জার আসবে বা যাবে তাদের যদি কোনো রকম অসুবিধা না হয়, তার আমরা আমাদের যারা আছে আমার সঙ্গী সাথীদের নিয়ে আমরা সেটা দেখাশোনা করছি। আপনি দেখতে পাচ্ছেন বাইরে প্যাসেঞ্জাররা বসে আছে এবং অনেকে দাঁড়িয়ে আছে, চারদিকে অটো এবং অন্যান্য প্রাইভেট গাড়ি সবগুলি আছে। এবং আসার পথে দেখে আসলাম দোকানপাট সম্পূর্ণ খোলা। এই যে মানে অকারণে যেটা বন্ধ ডেকেছে কংগ্রেস সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ, কারণ এটা জনহিতকর নয়। বরং যে কারণে আমরা ওরা বন্ধটা ডেকেছে সেটা তারা মানুষকে ভুল বোঝাচ্ছে। শুধুমাত্র সিএবিকে নিয়ে এটা পরিষ্কার স্পষ্টভাবে বলা আছে। দুই গোষ্ঠীর অশান্তির মধ্যে শান্তির বার্তা ছড়ালে 47 আম্বাসা কেন্দ্রের বিধায়ক পরিমল দেববর্মা। জয়েন্ট মুভমেন্ট কমিটির বন্ধকে ঘিরে যে অশান্তি সৃষ্টি হয়েছিল আম্বাসা মহকুমায়,
সেই অশান্তিকে সামাল দিতে প্রশাসন সহ বিধায়ক মাঠে নেমে পড়লেন। আমবাসা রেল স্টেশন সংলগ্ন এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে বৈঠক করেন বিধায়ক। এলাকার শান্তির পরিবেশ সৃষ্টি করতে আহ্বান জানান বিধায়ক সহ প্রশাসনের আধিকারিকরা। আমবাসার যে আইন শৃঙ্খলা নিয়ে যে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, এটা আজকে আমরা এসডিএম ম্যাডাম আছেন, এসডিপিও সাহেব আছেন এবং এখানে লোকাল যারা লিডারশিপ আছেন জনসাধারণ সবাইকে নিয়ে আমরা এখানে রেল স্টেশনে আমরা একটা প্রেস মিটিংয়ে বুঝছি। এই প্রেস মিটিংয়ে আমরা উভয় অংশের মানুষ এখানে প্রতিনিধিত্ব করছে, করার পরে আমরা এখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিন গুজব যাতে না ছড়ানো হয়, কারণ এই যতগুলো ঘটনা হয়েছে সব গুজবের কারণে। থানার সাহায্য নেব, পুলিশের সাহায্য নেব, এখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্য নেব, কিন্তু আমরা কোনো অবস্থায় আইন আমরা নিজের হাতে তুলে নেব। বন্ধ যেটা আছে এটা তো বন্ধের কারণে ছিল, বন্ধ যেহেতু নেই উঠে গেছে, দোকানপাট আগের মতোই স্বাভাবিকভাবে চলবে। বৃহস্পতিবার সেই শহীদদের স্মরণ করলো এলাকার জনগণ, তাদের প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উগ্রপন্থী এসে মানুষজন মারামারি করছে, তারপরে তো আমরা আর বাড়ি ঘরে স্থান নাই, খান্দায় মর্মরিত সবাই গ্রামবাসী, আমরা তো একদম শিবিরে গিয়েও যান বাসে না, এই হইল আমাদের চিত্র। কোন সাল হইছিল এটি? 12 ডিসেম্বর তারিখটা আমার মনে লাগে 1996। তখন সময়টা আসলে 12 ডিসেম্বর, তখন হঠাৎ মধ্যরাত্রে প্রায় 3টায় উগ্রপন্থী এই আক্রমণের বাজার কল্যাণপুর স্থিত বাজার কলোনিতে প্রায় 26 জন লোক প্রাণ হারান। তখন ওই মুহূর্তটা যদি এখন আমি শুনি মনে মানে ভয়, কখনো ভয়ভীতিটা মানে এখনো যায়নি, মানে মনে হলে কান্নায় ভেঙে পড়ে আমরা সবাই আর কি। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। সম্মানিত রাজ্যবাসী, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অন্তর্গত ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এবছর বিশ্ব এইডস দিবসে কমিউনিটিস মেক দিস ডিফারেন্সেস থিমটিকে ভিত্তি করেই সোসাইটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মূলত যে 4টি কারণে এইডসের এইচআইভি সংক্রমণ ঘটে, এই কারণগুলো সম্পর্কে সচেতন থাকলেই নতুন করে সংক্রমণ প্রতিরোধ করা যায়। ব্লাড ব্যাংকের পরিশোধিত রক্তগ্রহণ না করার ফলে এইচআইভি সংক্রমণ ঘটতে পারে। আক্রান্ত গর্ভবতী মা ওনার কাছ থেকেও শিশুতে এবং অসুরক্ষিত শারীরিক সম্পর্কের ফলে এই জীবাণু একজনের শরীর থেকে অন্যজনের শরীরে সংক্রমিত হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে সবচেয়ে ভয়াবহ যেটা, আজকের নজবান ছেলেমেয়েরা যে সিরিঞ্জের মাধ্যমে ড্রাগস নেওয়া,
একই সিরিঞ্জে চারজন পাঁচজন দশজন সেটা ইউজ করছে, আর তার কারণে এইচআইভি সংক্রমণ খুব সহসায় আমাদের নজবানদেরকে সংক্রমিত করে দেয়, আর তার থেকে মুক্তি পাওয়ার জন্য এবছর বিশ্ব এইডস দিবসে কমিউনিটিস মেক দ্য ডিফারেন্সেস থিমটিকে ভিত্তি করেই সোসাইটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আমার রাজ্যের সমস্ত মন্ত্রীগণ, সমস্ত বিধায়কগণ, ত্রিস্তরীয় পঞ্চায়েত, এডিসি কাউন্সিল এবং অন্যান্য নির্বাচিত প্রতিনিধিদেরকে, তাছাড়া সামাজিক সংগঠন, এনজিওস, বিভিন্ন রাজনৈতিক দল, সবার কাছে আহ্বান করব যে এইডস থেকে ত্রিপুরাকে মুক্তি করার জন্য আমরা সবাই মিলে একযোগে তার প্রচার প্রসার করা, সমস্ত এইচআইভি আক্রান্ত রোগীদের বিনামূল্যে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি পরিষেবার আওতায় নিয়ে আসার লক্ষ্যে ত্রিপুরা রাজ্য সরকার মাসিক 1000 টাকার একটি আজীবন ভাতা চালু করেছেন। আর আমি আশা করি এই সব সচেতনতা আর রাজ্য সরকার যে ব্যবস্থা করেছে তার মধ্যে আমরা সবাই এগিয়ে আসব, এবং আমাদের যে লক্ষ্য সুস্থ ত্রিপুরা তৈরি করা আর সবাইকে নিয়ে এক শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করা, সেই লক্ষ্যে আগে আমাদেরকে সুস্থ থাকতে হবে এবং নিজের পরিবারের সঙ্গে সঙ্গে নিজের সমাজ এবং নিজের রাজ্যকে সেই দিশাতে নিয়ে যেতে হবে। এই যে এইডস কন্ট্রোল সোসাইটির মাধ্যমে রাজ্য জুড়ে এই কার্যক্রম হতে চলছে, আমি আবারও এই সোসাইটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো যে আপনারা জনজাগরণের মাধ্যমে সবাইকে নিয়ে এই কার্যক্রমকে সফল করবেন। এবং আমি আমার প্রিয় রাজ্যবাসীকে আবারও বলবো যে এইডসের সংক্রমণ হয়েছে এমন ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকা, তাদেরকে সরিয়ে দেওয়া, সমাজের থেকে তাদেরকে ঘৃণার চোখে দেখা সমাজের মধ্যে, সেটা থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং ওনাদেরকেও পজিটিভ ভাইব্রেশন দিয়ে সমাজের সঙ্গে জোড়া, আর ইন ফিউচার যাতে আর না বাড়ে সেই দিকে আমরা সবাই মিলেমিশে সচেতনামূলক কাজ করব, এবং যারাই তার মধ্যে আক্রান্ত রয়েছেন তাদেরকে সঠিক চিকিৎসার ব্যবস্থা করা, সেটাই হচ্ছে এই কার্যক্রমের মূল লক্ষ্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একশো মিষ্টির বাক্স চারিদিকে পড়ে গেল হইচই, সব বই ফেলে দিয়ে ছেলে শুধু পড়েছিল পারুলের বই। পারুল প্রকাশনী। গার্জেনদের ডেকে বললেন, স্যার ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন আজে বাজে বই ছেড়ে পারুলের বই পড়াবেন। পারুল প্রকাশনী। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের ওপর আকর্ষণীয় ছাড়, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার শারদীয়া স্বর্ণ সম্ভার 2019, 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়, আমরা প্রতিদিনই খোলা আছি। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়।
যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতি। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই গরছো জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। আমি মেগা টার্বো, আর এইটি আমার জীবনের একটি সাধারণ দিন। উচ্চতাপ সহ্য, নমনীয়তা, ভূমিকম্প সহনশীলতা, জং ধরা প্রতিরোধ আমার প্রধান গুণ। সদাই ভরসাযোগ্য, আসল সুপার হিরো মেগা টার্বো TNT, দ্য পাওয়ার বার। দৈনন্দিন প্রয়োজনের জন্যে যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্যে আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্যে হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নাম্বারে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। সভাপতি পূজন বিশ্বাস সহ বহু কংগ্রেস কর্মী সমর্থকদের সব মিলিয়ে শান্তিপূর্ণ ভাবে চলে প্রদেশ কংগ্রেস ও যুব কংগ্রেসের ডাকা 24 ঘন্টা ত্রিপুরা বন্ধ। নেসু ও জয়েন্ট ফোরামের টাকা বন প্রত্যাহার হতে একাংশ উপজাতি উশৃঙ্খল যুবকরা উন্মুক্ত হয়ে তাণ্ডব চালায় তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায়। বুধবার রাতে তেলিয়ামুড়ার ইন্দায় যাওয়ার রাস্তায় আকাশ দেবনাথ নামে এক যুবককে গুলি করে আহত করে তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আছে জেলার পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ওই কি 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 ক
नाम क्या है इसका? इसका नाम विश्वजीत सूत्रधार है। तो अभी इसका स्टेबल है, तो उसको शिफ्ट करने के लिए सोच रहे सर। तेलियामर का सिचुएशन कैसा है? तेलियामर अभी पीसफुल है, लेकिन लोग थोड़ा डरे हुए हैं, इसलिए हम खुद पूरा स्टाफ को लेके पेट्रोलिंग करवा रहे हैं, कॉन्फिडेंस बिल्डिंग मेजर कर रहे हैं। ऐसे डरने का कुछ बात नहीं। क्या हुआ काशिया मंगल में? आफ्टरनून में एक एक्चुअली इसका पूरा ये डिटेल्स पता नहीं है, ये अब इसी देखने के लिए अभी आए हैं हम। इंक्वायरी करके आपको बोलेंगे क्या इंसिडेंट है। अभी मुझे भी पता नहीं, जस्ट अभी आ रहा हूँ, उसको लेके आपको बताता हूँ। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটল ত্রিপুরা রাজ্য সেলুন কর্মী সমিতি। এদিন সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা রাজ্য সেলুন কর্মী সমিতির চেয়ারম্যান বিপ্লব কর জানান, রাজ্য সরকারের পরিবর্তনের পর দীর্ঘদিন যাবৎ রাজ্যের সেলুন কর্মীরা তাদের জন্য একটি সংগঠন তৈরি করার প্রচেষ্টা চালিয়ে আসছিল। সেই মোতাবেক বিভিন্ন সংগঠনের সাথে আলোচনা করে প্রায় 1400 কর্মী সমর্থকদের নিয়ে ত্রিপুরা রাজ্য সেলুন কর্মী সমিতি গঠন করা হয়েছে। পরিবর্তন হওয়ার পর দীর্ঘদিন ধরে এই রাজ্যের যারা সেলুন কর্মীরা আছে সারা রাজ্যে, তাদের দীর্ঘদিনই তাদের একটা সংগঠনের জন্য তারা পেয়েছিল যে তাদের হয় সংগঠন যেত কাজ করে সংগঠন তৈরি করা, সংগঠনের মতো সংগঠন জানে দীর্ঘদিন তাদের এই ইচ্ছা। এই ইচ্ছার ফলে আমরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন লোকের সাথে আলোচনা করে আমরা প্রায় 1400 মতো সদস্য নিয়ে আমরা ত্রিপুরা রাজ্য সেলুন কর্মী সমিতি সংগঠন তৈরি করেছি। তো আজকে শুধু আমরা এখানে যারা এসছে শুধু কার্যকরী কমিটির লোক এসছে, তাদেরকে নিয়ে আজকে আত্মপ্রকাশ করতে চলেছি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই রাজ্যের যে সেলুন কর্মীরা যারা আছেন তাদের জীবন জীবিকা এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত, এবং তারা একটা যে নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দিয়ে চলে এসেছে। সম্মানিত রাজ্যবাসী, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অন্তর্গত ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এবছর বিশ্ব এইডস দিবসে কমিউনিটিস মেক দিস ডিফারেন্সেস থিমটিকে ভিত্তি করেই সোসাইটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মূলত যে চারটি কারণে এইডসের এইচআইভি সংক্রমণ ঘটে, এই কারণগুলো সম্পর্কে সচেতন থাকলেই নতুন করে সংক্রমণ প্রতিরোধ করা যায়। ব্লাড ব্যাংকের পরিশোধিত রক্তগ্রহণ না করার ফলে এইচআইভি সংক্রমণ ঘটতে পারে। আক্রান্ত গর্ভবতী মা ওনার কাছ থেকেও শিশুতে এবং অসুরক্ষিত শারীরিক সম্পর্কের ফলে এই জীবাণু একজনের শরীর থেকে অন্যজনের শরীরে সংক্রমিত হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে সবচেয়ে ভয়াবহ যেটা, আজকের নজবান ছেলেমেয়েরা যে সিরিঞ্জের মাধ্যমে ড্রাগস নেওয়া, একই সিরিঞ্জে চারজন পাঁচজন দশজন সেটা ইউজ করছে, আর তার কারণে এইচআইভি সংক্রমণ খুব সহসায় আমাদের নজবানদেরকে সংক্রমিত করে দেয়। আর তার থেকে মুক্তি পাওয়ার জন্য এবছর বিশ্ব এইডস দিবসে কমিউনিটিস মেক দ্য ডিফারেন্সেস থিমটিকে ভিত্তি করেই সোসাইটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আমার রাজ্যের সমস্ত মন্ত্রীগণ, সমস্ত বিধায়কগণ, ত্রিস্তরীয় পঞ্চায়েত, এডিসি কাউন্সিল এবং অন্যান্য নির্বাচিত প্রতিনিধিদেরকে, তাছাড়া সামাজিক সংগঠন, এনজিওস, বিভিন্ন রাজনৈতিক দল, সবার কাছে আহ্বান করব
যে এইডস থেকে ত্রিপুরাকে মুক্তি করার জন্য আমরা সবাই মিলে একযোগে তার প্রচার প্রসার করা, সমস্ত এইচআইভি আক্রান্ত রোগীদের বিনামূল্যে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি পরিষেবার আওতায় নিয়ে আসার লক্ষ্যে ত্রিপুরা রাজ্য সরকার মাসিক 1000 টাকার একটি আজীবন ভাতা চালু করেছেন। আর আমি আশা করি এই সব সচেতনতা আর রাজ্য সরকার যে ব্যবস্থা করেছে তার মধ্যে আমরা সবাই এগিয়ে আসব এবং আমাদের যে লক্ষ্য সুস্থ ত্রিপুরা তৈরি করা আর সবাইকে নিয়ে এক শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করা, সেই লক্ষ্যে আগে আমাদেরকে সুস্থ থাকতে হবে এবং নিজের পরিবারের সঙ্গে সঙ্গে নিজের সমাজ এবং নিজের রাজ্যকে সেই দিশাতে নিয়ে যেতে হবে। এই যে এইডস কন্ট্রোল সোসাইটির মাধ্যমে রাজ্য জুড়ে এই কার্যক্রম হতে চলছে, আমি আবারও এই সোসাইটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো যে আপনারা জনজাগরণের মাধ্যমে সবাইকে নিয়ে এই কার্যক্রমকে সফল করবেন। এবং আমি আমার প্রিয় রাজ্যবাসীকে আবারও বলবো যে এইডসের সংক্রমণ হয়েছে এমন ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকা, তাদেরকে সরিয়ে দেওয়া, সমাজের থেকে তাদেরকে ঘৃণার চোখে দেখা সমাজের মধ্যে, সেটা থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং ওনাদেরকেও পজিটিভ ভাইব্রেশন দিয়ে সমাজের সঙ্গে জোড়া আর ইন ফিউচার যাতে আর না বাড়ে সেই দিকে আমরা সবাই মিলেমিশে সচেতনামূলক কাজ করব এবং যারাই তার মধ্যে আক্রান্ত রয়েছেন তাদেরকে সঠিক চিকিৎসার ব্যবস্থা করা, সেটাই হচ্ছে এই কার্যক্রমের মূল লক্ষ্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের ওপর আকর্ষণীয় ছাড়, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, GSI IGI পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার শারদীয়া স্বর্ণ সম্ভার 2019, 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়, আমরা প্রতিদিনই খোলা আছি। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ENT, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলস হসপিটালস আগরতলা। আজে বাজে বই ছেড়ে পারুলের বই পড়াবে পারুল প্রকাশনী। ডাল মাছ সবজি মশলা কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুনে মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে।
সিস্টার গুড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয় মন তাই বলছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুণ মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। আমি মেগা টার্বোনা, আর এইটি আমার জীবনের একটি সাধারণ দিন। উচ্চতাপ সহ্য, নমনীয়তা, ভূমিকম্প সহনশীলতা, জং ধরা প্রতিরোধ আমার প্রধান গুণ। সদাই ভরসাযোগ্য আসল সুপার হিরো মেগা টার্বো টিএনটি, দ্য পাওয়ার বার। এসে গেল বর্ষসেরা বিশ্বসেরা রেফারেন্স সিরিজ। আগে হ্যাঁ, একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করেছে ত্রিপুরা এসসিইআরটি প্রণীত নবম শ্রেণীর নতুন সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন ও মার্কস ডিভিশন অনুসারে, এমন এক সর্বোত্তম রেফারেন্স সিরিজ স্কুলের সব পরীক্ষায় যা নিয়ে আসবে সর্বোচ্চ নম্বর। ইংরেজির জন্য ডক্টর পি সি ধরের স্মার্ট ইংলিশ, বাংলা সাহিত্য মালঞ্চের জন্য ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার ও জ্যোতিভূষণ চাকির বাংলা রেফারেন্স। ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। দৈনন্দিন জীবনে আজ আমরা সবাই খুব ব্যস্ত, প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে আমরা সবাই সকাল থেকে রাত অবধি ছুটে বেড়াচ্ছি, আর এই ব্যস্ততার জন্যেই দেশ ও দুনিয়ার খবর জানার সময় পাই না আমরা। কিন্তু এখন আপনি চাইলেই সব খবর সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তার জন্য আপনার চাই শুধু একটি মোবাইল ফোন, আর সেই ফোনে ডাউনলোড করে নিন www.patradoot.in অ্যাপ। ত্রিপুরার খবর, দেশের খবর, বিশ্বের খবর, হোক বিনোদন কিংবা খেলাধুলার খবর, সব খবর সবার আগে জানতে দেখুন পত্রদূত। আজই ডাউনলোড করে নিন www.patradoot.in অ্যাপ, আর ২৪ ঘন্টায় সব খবর জানুন সবার আগে। এছাড়া গোটা সপ্তাহের বিশেষ সব খবর বিস্তারিত জানতে পড়ুন আমবাসা থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা পত্রদূত। আজই আপনার হকার ভাইকে বলে রাখুন, পত্রদূত, খবর যা ঘটে তাই ছাপে। ব্যবসায়ীদের উন্নয়নের স্বার্থে হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। দক্ষিণ ত্রিপুরা ব্লকের অন্তর্গত দেবীপুর বাজারে ব্যবসায়ীদের উন্নয়নের স্বার্থে ২১,৫২,৭৪০ টাকা ব্যয় করে মার্কেট স্টল নির্মাণ করা হচ্ছে। এই মার্কেট স্টল নির্মাণ হলে উপকৃত হবে ব্যবসায়ী মহল। আমরা যখন যা প্রয়োজন সাহায্য করার চেষ্টা করি। এই রুম গুলো হলে আপনারা কতটুকু উপকৃত হবেন? আমাদের তো বিভিন্ন প্ল্যান আছে, এটা হওয়ার পরে এই পুরো জায়গাটা উঠাইলাম, উঠানোর পরে আমরা ওই দোকানগুলোকে এখানে আনি সেট করবো, এরপরে আমরা এদিকে ঘুরে নেওয়ার একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে আর কি। বাজারকে একটা নতুন রূপ দিতে চাই। হ্যাঁ, বাজারটাকে আর একটু ডেভেলপ করার বা সুন্দর করার চিন্তা করতেছি আর কি আমরা। বয়েজ ফুটবল ন্যাশনাল টুর্নামেন্ট হতে চলেছে,
এবং সেই টুর্নামেন্ট উপলক্ষে ইতিমধ্যেই স্পোর্টস এবং ইয়াথ অ্যাফেয়ার্স দপ্তর ব্যাপক প্রচার শুরু হয়েছে, ব্যাপক প্রচার শুরু হয়েছে। তো আমরা মূলত চারটা ডিস্ট্রিক্টে মোট 33টা দল এখন পর্যন্ত এন্ট্রি নিয়েছে। 33টা দলকে নিয়ে চারটা ডিস্ট্রিক্টে আমরা খেলাগুলি অনুষ্ঠিত করব। তার মধ্যে রয়েছে সদর, সোনামুড়া, জম্বুজোলা, উদয়পুর, অমরপুর, কমলপুর, এই সকল প্লেসে খেলাগুলি অনুষ্ঠিত হবে এবং 17 তারিখের মধ্যে টিমগুলি আগরতলাতে আসবে। 18 তারিখ বেলা 2টায় মডার্ন মিনি স্টেডিয়ামে উক্ত খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান হবে এবং প্লেয়ারদেরকে প্রায় 700 উপর প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করবে সারা দেশ থেকে। তাদেরকে রাখার জন্য NSRCC এবং ভগৎ সিং যুব আবাস এবং স্পোর্টস স্কুল তিনটা স্থানকে আমরা বেছে নিয়েছি, সেখানে তাদেরকে থাকার ব্যবস্থা হবে। এবং 18 তারিখ উদ্বোধনের পর অন্যান্য ডিস্ট্রিক্টে যে খেলাগুলি অনুষ্ঠিত। সংবাদ শেষ করার আগে আবার দেখে নেব এখানকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে, পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী, সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। দুই গোষ্ঠীর অশান্তির মধ্যে শান্তির বার্তা ছড়ালেন বিধায়ক পরিমল দেববর্মা। এলাকায় শান্তির পরিবেশ সৃষ্টি করতে আহ্বান জানান বিধায়ক সহ প্রশাসনের আধিকারিকরা। সিএবির প্রতিবাদে রাজধানীতে কংগ্রেসের বিক্ষোভ মিছিলের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় বৃহস্পতিবার যুব কংগ্রেসের ডাকে রাজ্য জুড়ে 24 ঘন্টা বন্ধ। নেসু জয়েন্ট ফোরামের ডাকা বন্ধ প্রত্যাহার হতে একাংশ উপজাতি উশৃঙ্খল যুবকরা উন্মুক্ত হয়ে তাণ্ডব চালায় তেলিয়ামুড়া বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটল ত্রিপুরা রাজ্য সেলুন কর্মী কমিটির। ১৮ ডিসেম্বর থেকে রাজ্যে অনূর্ধ্ব 17 বালক বিভাগে জাতীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব।